আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালার শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সঠিক সিদ্ধান্ত সকলেই নিতে পারে না পৃথিবীতে, এই কারণে আমরা অনেক সময় পথভ্রষ্ট হই। অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে পিছিয়ে যাই। বন্ধুরা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কেউ অর্জন করে দিতে পারে না, সিদ্ধান্ত নিজেকেই অর্জন করতে হয়। আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত, মোবাইল সার্ভিসিংয়ের বেসিক আমরা অনেকেই জানি, কিন্তু বেসিক জানার পরেও কাজগুলো করার সময় কিছু কৌশল থাকে, সেই কৌশলগুলো আমরা অবলম্বন না করার কারণে পিছিয়ে যাই। এই জন্য আমার দেখা পৃথিবীতে অনেক যোগ্য টেকনিশিয়ান যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেনি। বন্ধুরা, শারীরিক পরিশ্রম করে যদি একজন মানুষ অনেক উন্নতি করতে পারত, তাহলে পৃথিবীতে লেবার শ্রেণীর মানুষরাই পৃথিবীতে কোটিপতি হয়ে যেত। আজকে পৃথিবীর যত অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে যত শীর্ষ ধনী রয়েছে, সকলে কিন্তু আইটি সেকশনের সঙ্গে বিজনেস করে। আর আপনারা জানেন কি, যে আইটি সেকশনের সঙ্গে বিজনেস করার পরে তারা ডেভেলপ করেছিল কোন গুণের মাধ্যমে? সেটা ছিল একমাত্র তাদের মেধা। মস্তিষ্ক যার ফার্স্ট কাজ করবে, সেই এ জগতে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ডিফারেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, পরিচ্ছন্ন কাজ করার ক্ষমতা অর্জন করতে হবে। কিছুদিন আগে আমাকে আমার এক ছাত্র ফোন করলো, বললো, স্যার, আমি আমার মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এটা আমার অনেক দিনের একটি নিয়ত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কন্যা সন্তান দান করে আমি কিছু টাকা দান করব। তা আমাকে এই কথাটা বলার পরে আমি বললাম, ঠিক আছে, আপনি দিয়ে দিতে পারেন। আমার কাছে পরামর্শ চাইলে কোথায় টাকাটা দিব। আমি বললাম, যে কোনো তালবা ইলম মাদ্রাসা যেখানে ছাত্ররা ছেলেরা কোরআন শিক্ষা করে, তাদের মধ্যে যারা গরিব আছে, এতিম আছে, এদের কাছে আপনি টাকাটা দান করলে খুব ভালো হবে। সে মোতাবেক সে পরবর্তীতে ডিসিশন নিল, যেহেতু আমার একটি মাদ্রাসা আছে আপনারা জানেন রাজশাহীতে, যেখানে অনেক গরিব ছাত্ররা পড়াশোনা করে, এখানে লিল্লা ফান্ড আছে, লিল্লা বোর্ডিংয়ের মাধ্যমে তারা খাওয়া দাওয়া করে, এবং আমি আমার মতো যেসব মানুষগুলো আছে সমাজে তাদের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি চলে। সে ছাত্রটি আমাকে সরাসরি বলল যে, স্যার, আপনার মাদ্রাসায় আমি টাকাটি দান করতে চাই। টাকাটি আমাকে দান করলো। দান করার পরে সে আমাকে বললো যে ছাত্র, গরিব ছাত্রদেরকে খাওয়াই দিয়ে। তো সেখানে মোটামুটি যতগুলো ছাত্র আছে আমি হয়তো তাদেরকে খাওয়াবো, মনে করলে এক বেলাও পরিপূর্ণ হতো না খাবারটা। তা আমি ডিফারেন্ট একটি সিদ্ধান্ত নিই। আমি মনে করি যে এখানে যদি 40-50টা ছাত্রকে আমি খাওয়াতে যাই, তাহলে হয়তো 5-10 মিনিটের ব্যবধানে এই টাকাটি শেষ হয়ে যাবে। তো তাদের মধ্যে থেকে একটি ছাত্র, যে অত্যন্ত গরিব, ফ্যামিলির টানাপোড়ন অবস্থাতে সে পড়াশোনা করছে, এরকম একজন ব্যক্তিকে আমি, এরকম একটি ছাত্রকে আমি চিহ্নিত করি এবং তার পিছনে টাকাটি খরচ করি। খরচ করার সিস্টেমটা এরকম ছিল, তার সকাল বিকাল যে নাস্তা পানি লাগতো, তেল সাবান লাগতো, এক্ষেত্রে তার ওস্তাদের সঙ্গে আমি পরামর্শ করি এবং তাকে আমি কিছু টাকা দিই, এবং প্রতিদিন তার নাস্তার খরচটা সেখান থেকে বহন করা হতো। এবং তার যখন পোশাক লাগে, সেই পোশাকগুলো আমি সেই টাকা থেকে বহন করতাম। তো দেখা গেলো যে 3,500 টাকা দান করেছিল আমার ছাত্রটি, 3,500 টাকা কিছু টাকা আমি ইনক্লুড করি ওখানে, অল্প কিছু, এবং এটার মাধ্যমে প্রায় 1 বছর সে ছেলেটির তেল সাবান এবং আনুষঙ্গিক নাস্তা খরচগুলো উঠে গেছিল এবং পোশাক আশাকও এখান থেকে বহন করা সম্ভব হয়েছিল। এই জন্য বন্ধুরা, ডিফারেন্ট একটি সিদ্ধান্তের কারণে একটি ছেলে উপকৃত হলো। যদি আমি খাওয়াতে যেতাম, তাহলে কিন্তু অনেক ছেলে উপকৃত হতো না, কারণ ওখানে যদি আমি একবেলা খাওয়াতে যেতাম, সেই খাবারটা হতো উদ্বৃত্ত, এমনি তারা খাওয়া দাওয়া করছে কোনো না কোনোভাবে। এই জন্য একটা ডিফারেন্ট সিদ্ধান্তের কারণে একটি ছেলে বড় ধরনের উপকৃত হয়েছে। এরকম সিদ্ধান্ত আমরা সবাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে আমাদের সমাজ এবং আমাদের যেসব নিজস্ব প্রবলেম আছে, প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আসুন আমরা এই মুহূর্তে একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করব, কাজটি দেখলে ভালো লাগবে। তাহলে আমরা শর্ট সম্পর্কে ছোট্ট একটি ব্যতিক্রম ধর্মী জ্ঞান নেব আজকে, ঠিক আছে? যেহেতু আমরা ফুল শর্ট সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? তো ফুল শর্ট যখন হবে, তখন ফুল শর্ট হলে আমরা 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই কি করবো? ফাইভ অ্যাম্পিয়ারের পার্সেল ব্যবহার করবো। 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই যখন আমরা কানেক্ট করবো, তখন আমাদের
কোনো না কোনো পার্টস গরম হবে, ঠিক আছে? তো আমরা আজকে ব্যতিক্রম ধর্মে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোন পার্টসটি গরম হচ্ছে, আসলে যে পার্টসটি গরম হচ্ছে সেটাই নষ্ট কিনা। যেহেতু আমরা ব্যাটারি কানেক্টরে শর্ট পাচ্ছি, ঠিক না? জি স্যার। কোন রেঞ্জে মাপবো আমরা? কন্টিনিউটিতে পাবো, কন্টিনিউটিতে পাবো না? জি স্যার, কারণ যেহেতু ফুল শর্ট কন্টিনিউটি রেঞ্জে আমাদের বিপ দিবে। এখন আসি যে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে ফার্স্ট টাইম কি থাকবে? ডায়োড থাকবে, এখানে মোল ভোল্টেজটা চলে আসে, ঠিক আছে? আচ্ছা, মোল ভোল্টেজটা আসার পরে এখানে আমরা কিছু ক্যাপাসিটর পাবো, সংখ্যা বেশি থাকবে। আচ্ছা, এবং পাওয়ার আইসির পাশে একটা কি থাকতে পারে? ক্রিস্টাল হতে পারে, অসিলেটর, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যেহেতু শর্টের উপরে আমরা এখন ধারণা নিচ্ছি, অতএব শটটাকে আমরা একটু বিশেষ ভাবে আমরা দেখব। এখন দেখাচ্ছি আমরা এটা ফুল শট আছে, যার কারণে আমরা ব্যাটারি কানেক্টরে দুটোই কি গ্রাউন্ড পাচ্ছি, ঠিক আছে? আমরা কন্টিনিউটি রেঞ্জে ধরলেও আমরা এখানে বিপ পাবো, আর যদি ডায়োড রেঞ্জে ধরি তাহলে টু পাবো, দুই বা এক এরকম পাবো আমাদের সানশাইন মিটারে। আচ্ছা, এখন ভোল্টেজটা এখানে ঢুকছে, পিএমআইসিটা গরম হচ্ছে, ঠিক আছে? গরম হচ্ছে, পাওয়ার আইসি গরম হওয়ার জন্য যে পাওয়ার আইসি দায়ী এমনটা ভাবা যাবে না। আজকে একটু ডিফারেন্ট একটা আইডিয়া নিই, সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টর থেকে এই ক্যাপাসিটার সম্পৃক্ত ছিল সরাসরি। আবার দেখা যাচ্ছে এই ক্যাপাসিটার এটা 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 আবার এটা, আমরা দেখছি যে এই দুটো ক্যাপাসিটারের সঙ্গে ব্যাটারি কানেক্টর সরাসরি সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিটার গুলো ফিল্টারিং করছে এনি আদার্স কোনো সেকশন থেকে, অথবা পাওয়ার সেকশনের অন্য কোন লাইনকে ফিল্টারিং করছে, ঠিক আছে? এখন আমাদের পাওয়ার আইসিতে ঢুকছে কখন? দেখা গেছে যে আমরা ফার্স্ট টাইম এই ক্যাপাসিটর ফিল্টারিং হয়ে আমাদের লাইনটি ঢুকছে, আর এটার সঙ্গে পরবর্তীতে সম্পর্ক জুড়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে ক্যাপাসিটরটা আছে হতে পারে এটা সুইচিং লেভেল হচ্ছে লাস্ট। এখন পাওয়ার আইসি গরম হচ্ছে, আমরা পাওয়ার আইসিটা তুলে ফেললাম, তুলে ফেলার পরে দেখছি আমাদের ফোনের শর্টটা চলে গেছে, তার মানে এটা কি হয়েছে? পজিটিভ হয়ে গেছে। পাওয়ার আইসিটা তুলে ফেলার পরে তার মানে আমাদের শর্ট চলে গেছে। এখন আমরা নতুন পাওয়ার আইসি লাগানোর পরে আবারও এটা গ্রাউন্ড হয়ে গেল, তার মানে ফুল শর্ট হয়ে গেল। তো ফুল শর্ট হয়ে গেল, আমরা ভাবছি যে আমাদের আইসিটি নষ্ট, এমনটি ভাবার দরকার নেই, আমাদের আইসিটা নষ্ট না, এই আইসিটা আবার তুলবা। বা প্রথমবার যখন তুলেছিলাম তখনই আমাদের এটা দেখার দরকার ছিল যে আইসি তোলার পরে এই ব্যাটারি কানেক্টরের সাথে সম্পর্কিত যতগুলো ক্যাপাসিটর আছে এগুলোর মধ্যে কেউ শর্ট আছে কিনা। এই শর্টটা আমরা কিভাবে চেক করব? ক্যাপাসিটরের দুই সাইডে আমরা কন্টিনিউটি রেঞ্জে মিটার ধরব, ঠিক আছে? এবং দেখা যাবে যে যে ক্যাপাসিটরটা শর্ট আছে, হতে পারে এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, এই ক্যাপাসিটরটা বিপ দিবে দুই সাইডে ধরলে, কিন্তু আদার্স ক্যাপাসিটরে বিপ দিবে না। কিন্তু আইসি লাগানোর পরে যখন ব্যাটারি কানেক্টর শর্ট হবে তখন আমাদের অল ক্যাপাসিটার শর্ট দেখাবে। জি স্যার, জি স্যার, ব্যাটারি কানেক্টরের সাথে যত ক্যাপাসিটার আছে সব ক্যাপাসিটার শর্ট দেখাবে। তাহলে আমরা জাস্ট আইসিটা তুলবো, ফার্স্ট টাইমই আইসিটা তুলবো, কারণ যখন আমরা আইসি লাগানো অবস্থায় চেক করতে চাচ্ছি ওই সময় সব ক্যাপাসিটারই আমাদের শর্ট দেখাবে। তাই আইসি তোলাটা তো খুব একটা কঠিন না আমাদের জন্য, যে কোনো আইসি তুলতে পারছি, টেস্টিং আইসি। তাহলে আইসিটা তোলার পরে এই আইসিটা তোলার পরে আমরা ক্যাপাসিটার গুলো চেক করতে থাকবো। আগে যখন সবগুলো শর্ট দেখাচ্ছিল আমরা আইসি তোলার পরে মাত্র একটা ক্যাপাসিটার শর্ট দেখাবে, তো সবগুলো শর্ট দেখায় কেন? সবগুলো কিন্তু এই আইসির সঙ্গে সম্পৃক্ত। যখন এই ক্যাপাসিটারটা শর্ট হয়েছে আইসি কে শর্ট করেছে, আর আইসির সাথে সম্পর্কিত যত ক্যাপাসিটার আছে সবগুলোকে শর্ট করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা একটা সলিউশন পেলাম, দ্বিতীয় সলিউশন, কেন ক্যাপাসিটার শর্ট হলে আইসি গরম করে?
দেখা গেছে যে ক্যাপাসিটরটা শর্ট ছিল, কিন্তু ক্যাপাসিটর লেভেল ছিল লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, ঠিক আছে, লেভেল থ্রি, এভাবে লেভেল গুলো তৈরি হয়। তো প্রথমে এখানে ঢুকলো কিন্তু শর্ট করেছে তিন নম্বর থেকে, তো এখানে ঢোকার কারণে প্রথমে যে আছে তাকে গরম করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট টাইম পাওয়ার আইসি পেয়েছিলাম, যার কারণে পাওয়ার আইসি গরম হচ্ছিল, কিন্তু গরম হওয়ার কারণ ছিল ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে চেক করব। এবার আসি বিশেষ আরো একটি বিষয়, আমরা 5 অ্যাম্পিয়ারের জায়গায় কি 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবো? ব্যবহার করা যায়, কিন্তু এটা রিস্কি। রিস্কি কেন? যখন আমরা 30 অ্যাম্পিয়ার ব্যবহার করব, এমএইচ 30 অ্যাম্পিয়ার যখন ব্যবহার করব, 30 অ্যাম্পিয়ার ব্যবহারের সময় এরকম কন্ডিশন যদি কখনো হয় যে ক্যাপাসিটর শর্ট কিন্তু আমাদের পাওয়ার আইসি গরম করছে, কারণ প্রথমে পড়ে গেছে এই, তখন 30 অ্যাম্পিয়ার ঢোকার পরে এই আইসিটা নষ্ট করবে, কিন্তু আইসিটা নষ্ট ছিল না, যেহেতু প্রথমে আঘাত করবে ওকে, এবং আইসিতে যখন আঘাত করবে 30 অ্যাম্পিয়ার যখন আইসিতে ঢুকবে শর্ট, আইসি তো শর্ট দেখাচ্ছে কিন্তু আইসি শর্ট না, আইসির ওয়েজ শর্ট হয়েছে। এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর থেকে তো একটা ওয়েজ গেছে, এই ওয়েজটা আইসির সঙ্গে সম্পৃক্ত, তখন প্রথমে এখানে আইসি গরম করে মানে ওয়েজ থেকে আইসি গরম হয়, তো এমনও হতে পারে যে ওয়েজটা উড়ে গেছে এখান থেকে 30 অ্যাম্পিয়ারের কারণে, ঠিক আছে। এমন হতে পারে যে আইসিটা পুড়েছে, ওয়েজটাও পুড়েছে, ওয়েজটাও পুড়েছে, অথবা ওয়েজ ঠিক আছে আইসি পুড়েছে, মানে ভিন্ন ভিন্ন সমস্যা ক্রিয়েট করতে পারে, যার কারণে আমরা এখানে 5 অ্যাম্পিয়ারই যথেষ্ট মনে করব। আমাদের আমাদের দরকার হচ্ছে জাস্ট ফাইন্ড আউট, সমস্যাটা ফাইন্ড আউট করে দিবে অ্যাম্পিয়ার, বাকি সময় আমরা টুইজার হট গান ইউজ করে আইসি তুলে নিব, যদি আমাদের ক্যাপাসিটার প্রবলেম হয় ক্যাপাসিটার তুলে নিব। ক্যাপাসিটারের আরেকটা ভুল আছে, আমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখতে পারি, ক্যাপাসিটারগুলোকে টুইজার দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে অথবা নব দিয়ে এভাবে টান দিয়ে খোঁচা খোঁচা দিয়ে তুলে দেয়, ঠিক আছে। তো এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। অনেক সময় পার সেকশনের পাশে যখন আমরা খোঁচা দিয়ে তুলতে যাব, তখন দেখা যাচ্ছে মাদারবোর্ডের প্রিন্ট উঠে গেছে, তো প্রিন্ট উঠে গেলে অনেক সময় দেখা যায় যে এই ক্যাপাসিটারে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, দেখা গেছে যে ক্যাপাসিটরের এখান থেকে ফিল্টারিং হয়ে লাইনটা পাওয়ার সেকশনে গেছে, ঠিক আছে। পাওয়ার সেকশনে এমন কোন জায়গায় যে জায়গাটাতে আমাদের কানেকশন মিসিং হয়ে গেলে ফোনটা ডেড হয়ে যেতে পারে, এমন তো অবস্থায় আমরা যদি এই ক্যাপাসিটরটাকে এভাবে খোঁচা মেরে তুলি, তো খোঁচা মেরে তুলতে গিয়ে দেখা গেছে এখান থেকে প্রিন্টটা উঠে গেছে, মাদারবোর্ডের ফয়েল উঠে গেছে, ফয়েল উঠলে এখান থেকে কি লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল না, ডিসকানেক্ট হওয়ার কারণে দেখা গেছে ফোনটা ডেড হয়ে গেছে। তা আমরা এমন অবস্থায় কি করতে পারি, আমরা হিট দিয়ে তুলবো, কিন্তু আশেপাশে যদি আমাদের পেস্টিং আইসি থেকে থাকে, পেস্টিং আইসি থাকলে আবার হিট দিয়ে ওটা রিস্কি, পেস্টিং আইসিতে শুধুমাত্র আমরা হট গান ধরবো কখন, যখন আইসি চেঞ্জ করার চিন্তা ভাবনা করব তখন, ঠিক আছে। তো আমরা এই সময় যখন দেখবো যে আমাদের ক্যাপাসিটার আছে আশেপাশে আমাদের পেস্টিং আইসি, তাহলে আমরা হট গান ধরবো না, অ্যানাদার আমরা হট গান দিয়ে তুলতে পারি, ঠিক আছে। আর যখন আমাদের পেস্টিং আইসি থাকবে তখন আমরা একটা কাজ করতে পারি, আয়রনটাকে একটু হিটটা বেশি করতে হবে, আমরা সাধারণত আয়রনের হিট টেম্পারেচার রাখি 350, সেখানে আমরা 350 জায়গায় 450 করতে পারি সর্বোচ্চ, অথবা 400 করতে পারি, এবং হটগানটা যখন আয়রনটা যখন বেশি হিট থাকবে তখন একটা ক্যাপাসিটারের মাথায় এভাবে ধরে জাস্ট যখন কিছুটা সময় যাবে গলে গেছে তখন আমরা এভাবে ছেড়ে দিতে পারি, এক মাথা যখন ছেড়ে যাবে তখন আমাদেরকে চেক করতে হবে যে আমাদের প্রবলেমটা চলে গেছে কিনা, যদি চলে যায় আর এক মাথা দিয়ে আমরা তুলে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, অথবা এটা একটা ক্যাপাসিটর, আমরা আয়রনের মাথাটা এই সাইডে ধরবো, আর এখানে আমাদের রাং আছে না, রাং ধরবো, রাং ধরলে হবে কি, রাংটা একটু বেশি হবে, আর রাং থাকার কারণে এই গরমের সংখ্যাটা দেখা যায় যে গরমের পরিমাণটা আরো 10% 20% বেড়ে গেছে, তখন এই পুরো ক্যাপাসিটরটা গরম করবে, পুরো ক্যাপাসিটর গরম করলে ক্যাপাসিটরটা তখন বোর্ড থেকে উঠে আসবে খুব সহজে, এই টেকনিকগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে পাওয়ার আইসি গরম হচ্ছে, ক্যাপাসিটর শর্ট নেই, পাওয়ার আইসি খুললাম, খোলার পরে শর্ট চলে গেল, এবার আমরা ক্যাপাসিটার শর্ট পাচ্ছি না, এটার জন্য কিন্তু আমাদের যে সিপিইউ আছে সিপিইউ দায়ী হতে পারে, কারণ সিপিইউর সঙ্গে পাওয়ার সাপ্লাই সরাসরি সম্পর্কিত, এবং আমি দেখেছি যে সিপিইউর কারণে পাওয়ার আইসি গরম, পাওয়ার আইসির কারণে সিপিইউ গরম,
তো এই টেকনিক গুলো মাথায় রাখতে হবে। এবং যখন তোমরা কাজ করছো নতুন অবস্থায় অত্যাধিক প্রচেষ্টা করা, এটা থেকে বিরত থাকতে হবে। আমাদের মোবাইল সার্ভিসিং এর একটা মার্জিন আছে, এই মার্জিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে গিয়ে একটু রিস্কি মনে হচ্ছে, তোমার কাছে একটা স্যামসাং ফোন আসছে, স্যামসাং ফোনের চার্জিং আইসি প্রবলেম, তো আমরা সিএইচ আইসি যখন প্রবলেম আছে আইসিটা চেঞ্জ করবো, আশেপাশে পেস্টিং আইসি আছে সিপিইউ। আমি যখন এখানে হিট দিই অনেক সময় দেখা যায় যে এইবারে চার্জিং আইসি অথবা এইবারে পাওয়ার আইসি অপোজিট সাইডে সিপিইউ পেস্টিং সিপিইউ, এখানে হিট দিলে এখানে যতটুকু হিট হয় তার চাইতে অপোজিট সাইড আরো বেশি হিট হবে, এটাই স্বাভাবিক। আর মাদারবোর্ডটা কিসের তৈরি, যেখানে আমরা আয়রন এক সাইডে এখানে ধরলে গোটা বডি গরম হয় কয়েক সেকেন্ডের মধ্যে, এই কাজটা করতে রিস্কি। এই রিস্কের কারণে আমরা অনেক সময় মনে করি যে কাস্টমার কাছে যদি রিস্ক নেই, যদি না কাজ করে, যদি রাজি না হয় 300 টাকা বেনিফিট আমার নষ্ট, এটা মনে করি। কিন্তু এই সময়টা এটা মনে করাটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। তোমরা কখনো রিস্ক নিবে না, কাস্টমার যদি রিস্ক না দেয়, পারমিশন না দেয়, তাহলে এগুলো কাজ করার দরকার নেই, এগুলোতে আমাদের ভোগান্তি বাড়াবে। নতুন অবস্থায় কাজ করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে অনেক বেশি, আমাদের কনফিডেন্ট লেভেল তৈরি হবে, অথবা তোমাদের পকেটে ভালো একটা আয় এসছে, এখন ড্যামারেজ দেওয়াটা তোমাদের জন্য তেমন কোনো ব্যাপার না, অথবা দৈনিক একটা ভালো মানের আয় করছো, 2-500 টাকা ক্ষতি হলে এমন কোনো বিষয় না, তখন আলাদাভাবে বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন অবস্থায় যখন থাকি আমরা তখন আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়, কাস্টমাররা কোনো ক্ষতি হয়ে গেলে মনে করে যে আমার সেটা ওনার ভুলের কারণে নষ্ট হয়েছে। কিন্তু পার্থপক্ষে দেখা যায় তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তোমার সুনাম সারি সাইডে ছড়িয়ে পড়বে, তখন ডেট পারমিশন নেওয়ারও প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে, কাস্টমার বিশ্বাস করে। এই হচ্ছে বিষয়, আমরা জানতে কারো কোনো ক্ষতি করবো না, তবে কাস্টমারের সাথে কমিউনিকেশন গুলো ঠিক রাখতে হবে। এটাই ছিল আজকে বিশেষ আলোচনা, আর দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্সদেরকে বিষয়গুলো, আর ক্লাস এখানেই শেষ না, আরও ক্লাস আছে, সেগুলো ছাত্রদের সামনে আলোচনা করবো। ভিডিওর সময়টা অনেক লং হচ্ছে, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।